আনন্দ ভক্তির কাহিনী, অদৃশ্য, মৃত্যুর, ছক, এই অডিও স্টোরিটার চারটে পার্ট রয়েছে। এটা আমাদের রেডিও মিলান অডিও স্টোরি এই ইউটিউব চ্যানেলে হয়েছিল। আজকের এই ভিডিওতে আলোচনা করব অদৃশ্য, মৃত্যুর, ছক নামকরণটা কতটা সিগনিফিকেন্ট বা কতটা সার্থক। এই ভিডিওটাতে একটা স্পয়লার রয়েছে, তাই তোমরা রেডিও মিলান অডিও স্টোরি এই ইউটিউব চ্যানেলে যাও, আর সেখানে গিয়ে এই যে গল্পটা রয়েছে সেটা শুনুন। টোটাল চারটে পার্ট রয়েছে, তারপরে তোমরা এই ভিডিওটা দেখো। তো অদৃশ্য, মৃত্যুর, ছক, ছক মানে প্ল্যান, মৃত্যু ডেথ, অদৃশ্য মানে একটা ইনভিজিবল, দেখতে পাচ্ছ নাকি? তো অটোনোমাল একটা চরিত্র রয়েছে, তো তার একটা মৃত্যুর ব্যাপার রয়েছে, এবং গল্পটার শেষের দিকে তুমি দেখতে পাবে একটা মৃত্যুর ব্যাপার স্যাপার রয়েছে ভীষণ রকমভাবে। এবার যদি বলি মৃত্যুর ছকটা কোথায় রয়েছে, অদৃশ্য একটা মৃত্যুর ছক, গল্পের শেষের দিকে তুমি কিন্তু মৃত্যুর ছকের পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবে, কারা রয়েছে, একটা সম্পত্তির ব্যাপার স্যাপার ভীষণ রকমভাবে রয়েছে। নামকরণটা ভীষণ সার্থক, প্রথমে তিনটে পার্টে তুমি মাথা মুন্ডু কিছু বুঝতে পারবে না ভাই, সত্যি। চতুর্থ পার্টটাতে মোটামুটি ইন্টারেস্টিং, এবং যাবতীয় যে ছকগুলো বা যাবতীয় যে জটিল প্যাঁচগুলো, তো সেই প্যাঁচগুলো দেখবে তুমি ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে এবং সেগুলো খুলে যাচ্ছে, তো সেখানে তোমার একটা ইন্টারেস্ট ধীরে ধীরে গ্রো করবে, সেটাতে তোমার বেশ মজা লাগবে। গল্পের নামকরণটা ভীষণ সার্থক, অদৃশ্য, মৃত্যুর, ছক, ভীষণ ইন্টারেস্টিং লাগবে। এই অডিও স্টোরির যে পোস্টারটা রয়েছে, এন্ডিং এক্সপ্লেন রয়েছে, প্রত্যেকটা পার্টের রিভিউ রয়েছে, পুরো গল্পটার রিভিউ রয়েছে ইনোভেশন কাটস এই ইউটিউব চ্যানেলের RMS বলে একটা প্লেলিস্টে, সেটা ভিজিট করো এবং ইনোভেশন কাটস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। নামকরণটা সত্যি সার্থক এবং গল্পটা মোটামুটি মোটামুটির থেকেও তুমি নিচে বলতে পারো, এবং তোমরা যদি না শোনো খুব একটা বিশাল কিছু মিস করবে না তুমি জীবনে।